আজ একেবারে অন্যরকম একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে জেলকো কিটক্যাট সেট করতে হয় বা ইউজ করতে হয়। এই যে ব্লু কালারের যে কিটক্যাটটি দেখা পাচ্ছে, এটি হচ্ছে 22 নম্বর কিটক্যাট। এটি মেনলি বড়দের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং এই যে ইয়েলো কালারের যে কিটক্যাটটি, এটি হচ্ছে 24 নম্বর কিটক্যাট। এটি মেনলি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং এই যে জোন 1 গ্রাম যে ইঞ্জেকশনটি দেখা পাচ্ছে, এটি ওই জেলকোর মধ্যে পুশ করব, যেই জন্য এই জোন ইঞ্জেকশনটি গলা হয়েছে। এবং পাশেই দেখা পাচ্ছ 5 ml ডিসপ রেডি। পরের যে স্টেপটি হচ্ছে, একবারে চলে গেলাম পেশেন্টের কাছে এবং কটন দিয়ে একটু স্পিরিট দিয়ে ওয়াশ করে নিচ্ছি জায়গাটাকে, জোন দিয়ে স্কিন টেস্ট করে নেওয়ার জন্য। স্কিন টেস্টটি হচ্ছে দেখে নাও কীভাবে করছি স্টেপ বাই স্টেপ। কোনো মাসেলে সুঁচটা যাবে না, জাস্ট স্কিনের উপরে মানে চামড়ার উপরে ইঞ্জেকশনটি পুশ করতে হবে, যেটিকে বলা হচ্ছে স্কিন টেস্ট। স্কিন টেস্টটি করার একটি কারণ, এই ইঞ্জেকশনটি সম্পূর্ণ পুশ করার পরে কোনো সাইড এফেক্ট আসবে কি না দেখে নেওয়ার জন্য আগে থেকে স্কিন টেস্টটা করে নিই। এটি পুশ করার পরে প্রচণ্ড জ্বালা করবে এবং জায়গাটি এরিয়াটি ফুলে উঠবে, ওটা নিয়ে ভয় করার কোনো কারণ নেই, এটা নর্মালি হয়েই থাকে। এবং পুশ করে দেওয়ার পরে কটন দিয়ে একটু ওয়াশ করে নেবো স্পিরিট দিয়ে, এবং জায়গাটিকে যে এরিয়াটা ফুলে উঠেছে ওই এরিয়াটিকে একটি আন্ডারলাইন করে দেব। আন্ডারলাইন করে দেব কেন? আন্ডারলাইন করে দেওয়ার একটি কারণ, যে সময়ে আমি স্কিন টেস্টটা করেছি তার ঠিক 15 মিনিট পরে কোনো সাইড এফেক্ট আসছে কি না সেটি দেখে নেওয়ার জন্য। যদি ইঞ্জেকশন পুশ করার পরে কোনো সাইড এফেক্ট এসে থাকে তাহলে ইঞ্জেকশনটি আর চলবে না, যদি কোনো সাইড এফেক্ট না এসে থাকে তাহলে ইঞ্জেকশনটি পুশ করা চলবে। এরপরে যে স্টেপটি করতে হবে সেটি হচ্ছে 5 ml ডিস্টিল ওয়াটার দিয়ে জোন 1 গ্রাম ইঞ্জেকশনটিকে গুলে নিয়ে নিতে হবে, এবং ইঞ্জেকশনটি ভালো করে গুলে নিয়ে ইঞ্জেকশনের মধ্যে তুলতে হবে। সেটাই প্রক্রিয়া চলছে, তোমরা দেখা পাচ্ছ, স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে বা মন দিয়ে দেখতেই থাকো। এরপরের যে স্টেপটি তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, কিটক্যাট অলরেডি ভেঙে নিয়েছি, পুরো পেশেন্টের সামনে আমি রেডি, কিটক্যাটটি এবারে সেট করব, কিভাবে ইউজ করব সেটি সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে হাতটিকে স্ট্রেট করে টুনিকেট বা লাস্টিকটি ভালো করে বেঁধে নিতে হবে, শিরাটিকে ভালোভাবে স্পষ্টভাবে বুঝে নেওয়ার জন্য। শিরাটি বুঝে যাওয়ার পরে ইঞ্জেকশনটি কিভাবে পুশ করছি ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করো। খুবই রিল্যাক্সভাবে কিটক্যাটটি পুশ করবে, কোনো তাড়াহুড়ো হুটোপাটার দরকার নেই, ধীর স্থিরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যেভাবে করলে কাজটি সম্পূর্ণ হবে সেভাবে করার চেষ্টা করবে। কোনো তাড়াহুড়ো টেনশন হুটোপাটা করার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে কাজটি সম্পূর্ণ করো। কিটক্যাটটি পুশ করার পরে একটু ব্যাকে টেনে দেখে নিতে হবে যে কিটক্যাটটি শিরাতে ঠিকঠাক মতো পড়েছে কি না, বা কিটক্যাটে ব্লাড আসছে কি না। কিটক্যাটে যদি ব্লাড আসে তাহলে ভাববে যে সম্পূর্ণরূপে শিরার মধ্যে কিটক্যাটটি গিয়েছে, তোমার কাজটি সাকসেস হয়েছে। তার পরের স্টেপটি যেটি করতে হবে, টুনিকেটটি ওই লাস্টিকটি খুলে দিতে হবে, কেননা খুলে না দিলে যে ইঞ্জেকশনটা পুশ করবে জোন 1 গ্রাম সেটি যাবে না। তো খুলে দেওয়ার পরে জোন 1 গ্রাম ইঞ্জেকশনটি সুঁচটা খুলে নিয়ে পিছনে ওটা সুঁচটা বের করে নিয়ে ইঞ্জেকশনটি জাস্ট দিয়ে টাইট করে আস্তে আস্তে ইঞ্জেকশনটি পুশ করতে হবে। যে ইঞ্জেকশনটি পুশ করা হচ্ছে এটি হচ্ছে জোন 1 গ্রাম। পুশ করার সময় খেয়াল করবে জায়গাটা ফুলে যাতে না যায়, যদি ফুলে যায় ভাববে যে শিরার মধ্যে যাচ্ছে না, আর যদি ফুলে না যায় তাহলে ভাববে শিরার মধ্যে ইঞ্জেকশনটি ঠিকঠাক যাচ্ছে। তো খুবই ধীরে ধীরে আস্তে আস্তে যত্ন সহকারে পুশ করবে, যত্ন সহকারে যদি পুশ করা না হয়ে থাকে তাহলে অনেক সময় ফুলে যায় এবং যন্ত্রণা করে, জ্বালা করে, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। কাজের সুবিধার জন্য আলাদা করে একটি টেপ কিটক্যাটের উপরে বাঁধন দিয়ে নিতে পারো, যেন না কিটক্যাটটি ছেড়ে না যায় বা কোথাও সরে না যায়। তো ইঞ্জেকশনটি পুশ করার পরে পিছনের যে ক্যাপটা, সাদা ক্যাপ,
ওটি সম্পূর্ণভাবে আস্তে আস্তে ভালোভাবে প্যাঁচ দিয়ে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে না দিলে ওখান থেকে ব্লাড আসতে শুরু করবে। খুবই কেয়ারফুলি এই পয়েন্টটি জিওন 1 গ্রাম ইঞ্জেকশনটি পুশ করা সাকসেসফুলি। তারপরের স্টেপটি যেটি করতে হবে, কিটক্যাটটি যাতে খুলে না যায় সেজন্য টেপ দিয়ে ভালো করে জাপটে দিতে হবে, যাতে কিটক্যাটটি সম্পূর্ণরূপে ভালোভাবে থাকতে পারে বা পরে ইঞ্জেকশন পুশ করতে কোনো রকম সমস্যা যেন না হয় সেদিকটা ভালো করে খেয়াল করতে হবে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে আমার ছাড়া এরকম সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলি সর্বপ্রথমে তুমি পেতেই থাকবে। এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে।